মাশাল্লাহ 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 মাশাল্লাহ। মাশাল্লাহ এই দেখেন টাকি মাছ, দেখেন এই 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 কই মাছ, কই মাছটা দেখো, কই মাছটা দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন একটি কই মাছ পাওয়া গেছে, খুব সুন্দর, খুব সুন্দর সাইজ। পুকুরের ডানের মুখে যে মাছগুলো ধরছি প্রায় 3 কিলো হবে, এখন আর যাওয়া হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে মাছ ধরতে আসলাম। এই এই গাতালারা দিও না, মাছ ধরতে আসলাম আজকে কালা দিয়ে। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন পুঁটি মাছ আর দাঁড়কিলে মাছ। এই তুমি লাইট লাইট রাখো, প্রথমবার দিছি তেমন মাছ হয়নি, ইনশাল্লাহ হবে। এই তো টাকি মাছ, টাকি মাছ বিশাল আকারের টাকি মাছ, দেখতে পাচ্ছেন। এই দেখেন টাকি মাছ, দেখেন এই এই দেখ, এই কই মাছ দেখ, অনেক বড় কই মাছ দেখ, কত সুন্দর, ধর ধর ধরিস কিন্তু। এই এটা কি টাকি মাছটা ধর, টাকি মাছটা ধর। হ্যাঁ আরে সারা বেটা ধর, টাকি মাছ ধর আগে। কই মাছটা কই গেল দেখতে পাচ্ছেন, এখানে বিয়ার্স কই মাছ, বড় সাইজের একটা কই মাছ ছিল এখানে। রাতের বেলা বিয়ার্স আমাদের পুকুরে মাছ ধরা, আমাদের সাথে আমার মাও আসছে, দেখতে পাচ্ছেন। এগুলা হচ্ছে বিয়ার্স আমাদের গ্রামের বাসা দাঁড়কিলা বলি, দাঁড়কা মাছ এগুলা, দেখেন সাইজ অনেক বড়। কি মাশাল্লাহ মাশাল্লাহ কই মাছ, দেখতে পাচ্ছেন একটি কই মাছ পাওয়া গেছে, পুকুরের কই মাছ, দেখেন। এই নিচিরগুলা নিচিরগুলা নাও, এগুলা নাও, একটাও যেন না থাকে, নিয়ে নাও সবগুলো নাও। বিয়ার্স আমরা হয়তো অনেকে জানি না, এগুলা এভাবে মাছ ধরতে হয় বৃষ্টির সময়। আকাশে মেঘ থাকবে আর বৃষ্টি হবে, তখন এই মাছগুলা পুকুর থেকে জান দিয়ে এগুলা বের হয়। এই এই কই মাছ, কই মাছ, কই মাছ, দেখেন বিয়ার্স, দেখেন কই মাছ। আসলে ফানি কই মাছটা এমন এক মাছ, এগুলার কান দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর চলে যায়, দেখেন এখানে একটা পাওয়া গেছে, আরো খুঁজে দেখতে হবে, এই পাশে দেখতে হবে আছে কি না। এগুলা কিন্তু আপনার আশেপাশ দিয়ে কান দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এবছর বিয়ার্স সবগুলো মাছের ছোট মাছ, বড় সাইজের কোনো মাছ পাওয়া যায়নি। গত বছরে কিন্তু বিয়ার্স আমাদের এখানে শৈল মাছ আর শিং জাগুর মাছ অনেক মাছ পাওয়া গেছে, মাগুর মাছ, শিং মাছ, শৈল মাছ অনেক মাছ পাওয়া গেছে, 16টা শৈল মাছ পাওয়া গেছে এখানে, 16টা। দেখেন ফুটি মাছ আর দাঁড়কা মাছ আর টাকি মাছ কই মাছ এগুলো পাওয়া গেছে আজকে। তবে দাঁড়কা মাছগুলার সাইজগুলো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক ফুটি মাছের মতো বড় হয়েছে দাঁড়কা মাছগুলা, দেখেন এখানে দেখ, এখানে দেখ দেখা হয়েছে। আচ্ছা আর একটু দেখানে আছে কি না, আছে আছে আছে,
আছে আছে এখানে ভালো করে দেখ আছে আরো। আছে আছে এখানে আছে ভালো করে দেখ ভালো করে দেখ আমি দেখছি তো মাছ। না আছে এখানে আর আছে মাছ আছে আমি দেখছি মাছ এখানে দেখ ভালো করে দেখ। এই তো ভাতিজা একটা পাইছে এই দেখ একটা পাইছে। যাক ভিউয়ার্স আবার আসবো এখন আবার পানি ছেড়ে দেব ছেড়ে তারপর পরবর্তীতে আবার আসবো দেখি এরপর পাই কিনা। হ্যাঁ আর দেখ এই দেখছিস আমি বলছি এখানে মাছ আছে মাছ আছে আর কই মাছ তো তো কাদা নিচে থাকে দেখছিস। যাক আরেকটি কই মাছ পাওয়া গেছে এখানে তো আসলে থাকার কথা কিন্তু একটি কই মাছ পাওয়া গেছে শুধু। বিয়ার্স এ দেখেন পাইপ দিয়ে পানি নামে এখন তো পানিও কম পড়তেছে পানি বেশি করে ছাড়ার পরে মাছ ওঠে এখানে পানি বন্ধ আছে এখন। হয়েছে হয়েছে আর দেখতে হবে না আর দেখতে হবে না চল পরেরবার আবার আসমু। যাক আলহামদুলিল্লাহ টাকি মাছ কই মাছ পুঁটি মাছ প্রথমবার পাওয়া গেছে পরবর্তীতে আবার দেখি কি হয় কি মিলে ভাগ্যে। তো বিয়ার্স আমরা পরবর্তীতে আবার আসতেছি আপনার সাথে থাকুন। দৌড়া দৌড়া সব সালাম আলাইকুম আবারও আসলাম মাছ ধরার জন্য দেখ আলহামদুলিল্লাহ সব দৌড়া সব আলহামদুলিল্লাহ যাক মাশাল্লাহ মাশাল্লাহ এখনো মাছ উঠছে অনেক মাছ ওই তো কই মাছ আবার আসলাম এখন দেখতেছি দিছে কামড় দিছে। হ্যাঁ সমস্যা নাই দৌড়া সাপ দৌড়া সাপ সমস্যা নাই আগে দিলেও সমস্যা নাই না না দৌড়া সাপের বিষ নাই সমস্যা নাই ভয় পাই না দেখি দেখি ভিউয়ার্স আসলে রাতে মাছ ধরাটা অনেক রিস্ক দেখেন দেখি ভাই আসতে নামো দেখি কই কোন দিক দিয়ে ভাই ওই যে রক এই তো এই তো এই জায়গা কি রে সিঙ্গি মাছের মুখ জলে কই নাম কি সিং নাম কি আচ্ছা তুই ধর আমি ধর একটু আনলে বাড়ি দি মার না এটা মারুন দে তুই না না কাম না বেশি কি বলছিস দাম দেখ স্যার হ্যাঁ রক্ত রক্ত আমি দেখছি আমি আমি লাইট দিয়ে দেখছি দৌড়া সাপ হ্যাঁ হ্যাঁ দৌড়া সাপ দেখেন এখানে মাছ দেখি মা আপনি লাইট ধরেন দেখেন দাঁড়কে মাছ দেখেন অনেক বড় বড় অনেক বড় সাইজ দাঁড়কিলো মাছগুলো পুঁটি মাছ ধর মাছ ধর ছিন ছিন করে আচ্ছা ইয়া তুমি যাও তুমি যাও মা পারুকের এটাতে একটা কিছু যদি বান দেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি মাছ পুঁটি মাছ আর দাঁড়কা মাছ ইনশাল্লাহ রাতে আরো হবে দেখেন মাশাল্লাহ পুঁটি মাছটা দেখেন আসলে যে আনন্দ নিয়ে ভিডিও করতে আসছিলাম ছোটো ভাইকে দৌড়া সাপ কামড় দিছি ইনশাল্লাহ আল্লাহ যদি ক্ষমা করে মাফ করে
এই আনন্দটা এখন সাপের কামড়ে নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন পুঁটি মাছ অনেক বড় সাইজ, আল্লাহ পুঁটি মাছগুলো আবার ভালো ভালো বড় সাইজ হয়েছে পুঁটি মাছগুলো। দেখেন মাছ কিভাবে দেখেন লাপাচ্ছে, দেখেন 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 কি সুন্দর অনেকগুলো অনেকগুলো মাছ, তারকে মাছ মাশাল্লাহ, কত বড় পুঁটি মাছ মাশাল্লাহ। ইনশাল্লাহ সমস্যা না, দোড়া দোড়া সাপ আমারও কামড়াইছে। হ্যাঁ সমস্যা আসিল না, সমস্যা আসিল না। বুদ্ধা গোবর ফারাইলো কিছু না, না মা এগুলো কই না, এগুলো আগের দিনই গেছে গা মা। আরে বৃষ্টি আইলো কি জন্য এখন দেখুন ভিউয়ার্স, এমন বৃষ্টি আসছে এখন মানে আমার ছোট ভাই আর আমার মা বিধে বিধে মাছ ধরতেছে। আমি গিয়ে বাসায় গিয়ে তাঁতি আনছি এখন ছাতা, আমার মাথায় ছাতা। হালকা হালকা পানি অনেক মাছ চলে গেছে। উপরে উপরেটা দেখতেন, উপরেটা দেখতেন তুমি তো বৃষ্টির জন্য ভালোভাবে দেখাতে পাচ্ছি না ভিউয়ার্স, প্রচুর মাছ চলে গেছে। আচ্ছা আমি এটা ধরি, আসলে হঠাৎ হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে এই জন্য ভিডিওটা ভালো হয়নি। বেশি হয়ে গেছে তো তাই তাই বালতি কই দাঁড়ান দাঁড়ান আসলে বৃষ্টির জন্য উপরে ছাতা ধরতে হয়, তারপরে মোবাইল ক্যামেরা ধরতে হয়, তারপরে মাছ ধরতে হয়, এই জন্য ভিডিও ভালো হচ্ছে না। হ্যাঁ তোর মাছ আছে এখানে,
পুঁটি মাছ, পুঁটি মাছ গুলা সেই রকম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিয়াস এখন যেগুলো পাইছি এগুলার মধ্যে একটা কই মাছ আছে, সরি দুইটা, একটা কই মাছ আছে, তিনটা টাইকি মাছ আছে, আর পুঁটি মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ, আর দারকে মাছ আছে। এগুলাই এখন এখনকার এখনকার এগুলাই পাইছি, ঠিক আছে। তো আর আগে যেগুলো পাইছি এগুলা ওখানে রাখা হয়েছে, সেগুলো পাইছি এখন। ভিউয়ার্স আবারও আসলাম, দেখি এখন মাছ আছে কি না। এখন সাপটা আর পেলাম না, যদি সাপটা পেতাম তাহলে মেরে ফেলতাম এখন। না ভিউয়ার্স এখন হয়নি, মাছ আসেনি এখন, মাছ আসেনি এখন। দেখেন খুবই কম, অল্প। এই বছর আসলে এমনিতেও মাছ হয়নি, আজকে এই বছর প্রথমবার এভাবে মাছ ধরতেছি, কিন্তু গত বছর 16টা শৈল মাছ পাওয়া গেছে। এই তো ওই এই এখানে এখানে রঞ্জন জিবি আমি ইচ্ছাছি এটার মধ্যে মাছ আছে, এটার মধ্যে ওই উপরে গর্তের মধ্যে মাছ আছে। যাই দেখো যাই এই গর্তের মধ্যে আছে। পরের বার আসবো ইনশাল্লাহ, পরের বার এসে তারপর আবার দেখাবো আপনাদেরকে কি পাই না পাই। তো এখন তেমন পাইনি, দেখেন এখন যা পাইছি আগের থেকে অনেক কম, অর্ধেক দুই ব্যাগের একবার পাইছি। বিয়স দেখতে পাচ্ছেন আজকে আমাদের জানের মুখে, পুকুরের জানের মুখে যে মাছগুলো ধরছি প্রায় 3 কিলো হবে, এখন আর যাওয়া হবে না। তো এই মাছগুলো পাইছি আজকে, তিনটা কই মাছ পাইছি অনেক সুন্দর, আর চারটি হয়েছে টাকি মাছ, আর বাকিগুলো পুঁটি মাছ আর দারকা মাছ। অন্য কোনো মাছ পাওয়া যায়নি, গতবারে শৈল মাছ পাওয়া গেছে, 16টা শৈল মাছ পাওয়া গেছে, কিন্তু এই বছর একটা শৈল মাছ পাইনি। তো এগুলোই পাইছি। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।